নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন বর্তমানে এখন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের কাজ চলছে। কিভাবে লিংক করতে হবে মোবাইল থেকে মাত্র 2 মিনিটে কোনো টাকা খরচ না করে, সেই নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি। এছাড়াও কাদেরকে লিংক করতে হবে, কাদেরকে লিংক করতে হবে না, সবাইকে কি লিংক করতে হবে সেই ব্যাপারেও একটা ভিডিও দিয়েছি। এছাড়াও আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিংক হলো কি না, কীভাবে স্টেটাস চেক করবেন সেটা নিয়েও আমরা ভিডিও দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, ভিডিওর ডিসক্রিপশনে আমি ভোটার কার্ড রিলেটেড একটি প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এবার আজকের ভিডিওতে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনারা তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের জন্য আবেদন করে ফেলছেন, কিন্তু আপনাদের কি আদৌ ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক হবে? অনেকেরই কিন্তু হবে না, সেটা আপনাদের ভুলের জন্য, আপনাদের ডকুমেন্টে কোনো ভুল থাকার জন্য কিন্তু সেগুলো হবে না। তো কী কী বিষয়গুলো এখানে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, কী কারণে আপনাদের ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক হবে না, কী ভুলগুলো থাকলে, সেই বিষয়গুলো আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন সেটাও আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি, এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 4 জুলাই 2022 তারিখে পাবলিশ করা হয়েছিল। এটাই ছিল ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যাবতীয় গাইডলাইন। তো এইখানে অনেক কিছু ডিটেলস বলার রয়েছে, তো আপনাদেরকে আমি মেন যেই ডিটেলসটা বলা রয়েছে যেটা আপনাদের কাজে লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখুন বলা রয়েছে যে ফর অনলাইন সাবমিশন এ ফ্যাসিলিটি শ্যাল বি গিভেন অন ইলেকট্রো ফেসিং পোর্টাল অথবা অ্যাপ লাইক NVSP বা VHA মানে ভোটার হেল্পলাইন অ্যাপ ETC অ্যাজ অ্যাপ্লিকেবল দেয়ার মে বি ফলোয়িং টু মেথড অফ অনলাইন সাবমিশন। তো অনলাইনে যদি কারো রেজিস্ট্রেশন করতে চান বা লিঙ্ক করতে চান তাহলে আমাদেরকে ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে করতে হবে বা NVSP যে ভোটার পোর্টাল সেখান থেকে করতে হবে। তো এইখানে দেখুন বলেছে উইথ সেলফ অথেন্টিকেশন, এখানে বলেছে ইলেকট্রন মে ফিল ফর্ম 6B অনলাইন অন ইলেকট্রো ফেসিং পোর্টাল অথবা অ্যাপ, বলছে আপনারা ফর্ম 6B অনলাইনে ফিল আপ করতে পারবেন, সেটা আপনারা NVSP পোর্টাল থেকেও পারবেন বা ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও পারবেন। অ্যান্ড অথেন্টিকেট আধার ইউজিং OTP টু বি রিসিভড অন হিস মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ UIDAI। তো এখানে বলে রেখেছিলো যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটা OTP আসবে, দিয়ে সেই OTPটা দিয়ে অথেন্টিকেট করতে হবে। কিন্তু আমরা যখন লিঙ্ক করছি সেখানে কিন্তু কোনো OTP আরে আসছে না, মানে এই OTPর প্রক্রিয়াটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই আপনি লিঙ্ক করতে পারবেন, তো এইটা কিন্তু করেনি। এই কারণে সবাই করতে পারছে, কোনো আধারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার্ড যে OTP আসা সেরকম কোনো OTP আরে আসছে না। তো সেই কারণে সবাই যে যার আধার নাম্বার দিয়ে বা আপনি হয়তো আবেদন করছেন, আপনি অন্য কারো আধার নাম্বার দিয়েও আবেদন করে ফেলছেন, কারণ এখানে তো কোনো ভেরিফিকেশন হচ্ছে না, আপনি জাস্ট আবেদনটা করে ফেলছেন, আধার নাম্বার হয়তো আপনি অন্য কারো দিয়ে দিচ্ছেন বা আপনি হয়তো ভুল করে আধার নাম্বার অন্য দিয়ে দিয়েছেন, অন্যের আধার নাম্বার আপনার ভোটার কার্ডে কি লিঙ্ক হয়ে যাবে, নিশ্চয়ই কিছু ভেরিফিকেশন হবে। তো এবার দেখুন সেখানে বলেছে যে হোয়ার এভার দেয়ার আর পসিবিলিটিস টু ফেল অথেন্টিকেশন ডিউ টু মাইনর ডিফারেন্স ইন ডেমোগ্রাফিক ডিটেলস। তো এখানে বলে দিয়েছে আপনাদের ওই যে লিঙ্কের কাজটা, ভোটার কার্ড আধার কার্ড লিঙ্কের কাজটা, ওটা কিন্তু ফেলড হয়ে যাবে যদি আপনার কোনো ডেমোগ্রাফিক ডিটেলসে মাইনর ডিফারেন্স থাকে, মাইনর মানে ছোটো ছোটো ভুল থাকলেও আপনার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই যে ডেমোগ্রাফিক ডিটেলস এর মানে কি, ডেমোগ্রাফিক ডিটেলস ভুল থাকার মানেটা কি সেটা আবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মানে এই মুহূর্তে আমি একজনের আধার কার্ড ওপেন করেছি, এটা আধার কার্ডের সামনের দিক আর আধার কার্ডের এটা পেছনের দিক, আর এটা ভোটার কার্ড ওপেন করেছি ভোটার কার্ডের সামনের দিক আর এটা পেছনের দিক। তো যেই জিনিসগুলো আপনাদেরকে মিলতে হবে তবেই আপনাদের ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক হবে, মানে ডেমোগ্রাফিক যে ডিটেলসগুলো মিল থাকতে হবে সেগুলো হলো, এইখানে দেখুন নাম রয়েছে ইংলিশেও রয়েছে বাংলাতেও লেখা রয়েছে, আর ভোটার কার্ডেও দেখুন এখানে বাংলাতেও লেখা রয়েছে ইংলিশেও লেখা রয়েছে। তো আপনাদের এই নামের বানানটা মিলতে হবে, একদম 100% কিন্তু মিলতেই হবে। ইংলিশে যে নামের বানানটা রয়েছে, বাংলাতে ভুল থাকলেও কোনো অসুবিধা নেই, ইংলিশে যে নামের বানানটা রয়েছে, এই ইংলিশে ইলেকট্রাল নেমের ঘরে যে নামটা রয়েছে এই নামটা আপনাকে কিন্তু ভোটার কার্ডে যে নাম রয়েছে সেই নামের সঙ্গে একদম হুবাহু মিলতে হবে, কোনো নামের এদিক সেদিক হওয়া চলবে না, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে আধার লিঙ্ক হবে না। আর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ, যেটা এই যে জন্ম তারিখ, এই জন্ম তারিখটাও আপনাকে মিলতে হবে। আর এইখানেও দেখতে পাচ্ছেন জন্ম তারিখ রয়েছে, ভোটার কার্ড আধার কার্ডে দুটো জন্ম তারিখ আপনাকে মিলতে হবে। আর জেন্ডার, এখানে
পুরুষ না মহিলা মানে মেল না ফিমেল এটাও কিন্তু মিলতে হবে। আপনার হয়তো ভোটার কার্ডে রয়েছে মেল আর আধার কার্ডে রয়েছে ফিমেল, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক হবে না, এগুলো মিলতে হবে। এছাড়াও আপনার যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানাটাও কিন্তু মিলতে হবে। ঠিকানা মানে পুরোপুরি যে মিলতে হবে সেরকম নয়, হয়তো ঠিকানা আপনার পিনকোড একটা রয়েছে আর ভোটার কার্ডে একটা পিনকোড রয়েছে, দুটো জায়গার পিনকোড একই রয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু দুটো জায়গায় দেখা যাচ্ছে পিনকোড আলাদা আলাদা রয়েছে, আবার দুটো জায়গায় দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট আলাদা আলাদা রয়েছে, আবার দুটো জায়গায় দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে স্টেট আলাদা আলাদা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, আপনাদের কিন্তু লিঙ্ক হবে না। এটাই হচ্ছে ডেমোগ্রাফিক ভুল। ডেমোগ্রাফিক ভুলের মধ্যে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, এগুলো কিন্তু সব পড়ছে। এগুলো যদি দুটো ডকুমেন্টের না একই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডে আধার লিঙ্ক হবে না, যতই আপনি আবেদন করুন। কারণ এখানে ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, আপনি যার হোক একটা ভোটার কার্ড দিয়ে আর আধার কার্ড দিয়ে আবেদন করে দিলেন যে আপনার লিঙ্ক হয়ে যাবে, সেটা তো হয় না, কোনোদিনই সম্ভব না। আপনি তো আপনার ভোটার কার্ডে অন্য কারো আধার নম্বরও দিয়ে দিতে পারেন, তাহলে সেটাও কি লিঙ্ক হয়ে যাবে? নিশ্চয়ই লিঙ্ক হবে না, নিশ্চয়ই ভেরিফিকেশন হবে। তো এই যে ডেমোগ্রাফিক, এই জিনিসগুলো কিন্তু মিলানো হবে। আর এই যে পিতার নাম, পিতার নামটাও কিন্তু মিলানো হবে, বা যারা আপনার যদি হাজব্যান্ড থাকে বা কেয়ার অফ থাকে সেই নামটাও কিন্তু মিলানো হবে। তো এইগুলো যখনই আপনার মিলে যাবে, দুটো ডকুমেন্টে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আপনার ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক হবে, নইলে কিন্তু লিঙ্ক হবে না। এবার দেখুন, এই সমস্যাগুলো হয়তো আপনাদের অনেকেরই রয়েছে, দুটো ডকুমেন্টে দুরকম নাম বা নামের ভুল আরে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? সেক্ষেত্রে একটাই করণীয়, হয় আপনার আধার কার্ডে কারেকশান করাতে হবে, নয় আপনার ভোটার কার্ডে কারেকশান করাতে হবে। যে কোনো একটা কার্ডে আপনাকে সঠিক করতে হবে অন্য কার্ডের মতো। তো যে কোনো একটাই আপনি কারেকশান করে নেবেন এবং দুটো কার্ডেই একই জিনিস করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো পরবর্তী সময় আমাদেরকে আমি ভোটার কার্ড কীভাবে কারেকশান করবেন, আধার কার্ড কীভাবে কারেকশান করবেন, এই নিয়েও আলাদা আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনাদের এরকম ডকুমেন্টে নামের বানানো আরে ভুল রয়েছে কিনা বা অন্যান্য কিছু ভুল রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং নেক্সট পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।